যে আমার হাতে কি দেখেছো? আমার হাতে কি বলো তো? চলো দেখি, এসো একটুখানি, একদম একটুখানি দেবো, কিন্তু চলো 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 চলো, জল খাবে? ওই ওটা তো ইয়ের বাটি যে, চলো এসো এদিকে এসো, ছোলার বাটি ওটা, এদিকে এসো, দেবো একটু একটুখানি দেবো কিন্তু, হ্যাঁ বেশি চাইবে না, এসো এসো। এই সেই বক্স যেটা ডোডো চুরি করে খায়, ডোডোকে কেউ দেয় না, ছোন পাপড়ি কেউ দেয় না, তাই ডোডো চুরি করে খায়, ঠিক আছে? তাই তো, উঠে দেখো কি এনেছি। এই বাবা, এই পকেট থেকে পয়সা পড়েছে, দেখো পয়সা কুড়োতে দৌড়চ্ছে একজন। এই দেখো, এই দেখো কোথায় গেল অন্ধকারে, এই দেখো বাবা, এই পকেট থেকে পয়সা পড়ে গেছে, হ্যাঁ পয়সা কুড়োতে একজন চলে এসছে। আরে বাবা পয়সা দেখো, টাকা না, ও কি নিতে আসছে বলো তো? টফি, হ্যাঁ ওর বাবা এই পকেটে টফি থাকে, যে যার তালে আছে। পয়সা পড়ে গেছে মানে বাবার প্যান্টও পড়ে গেছে হাত থেকে, বা পয়সা পড়ে গেছে কোনোভাবে, আমি যাই, এর মধ্যে যদি টফিও পড়ে থাকে, তাড়াতাড়ি করে এসেছিল একজন। হ্যাঁ আমি ভয় পাই গয়ু, চলো এসো এসো, চলো 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 চলো, তাড়াতাড়ি এসো, ছন পাপড়ি দেবো, এসো ওই এসো এসো এসো, যা আমার সম্পর্কে তুমি জানো, এসো, যাবে না তো, প্যান্টটা চাই আমার, এসো। এই দেখো, এই যে আমার বাবু এখানে বসে, হ্যাঁ আমি সবজি কাটছিলাম, তো একটা শশা ছিল, উনি ওইটা খাওয়ার জন্য অনেকক্ষণ ধরে বলছিলেন, আমি আবার কেটে একটা টুকরো করে দিলাম, এই যে বসে বসে সবজি খাচ্ছে, এই সরি সবজি না শশা খাচ্ছে, এই যে বসে বসে পড়ে যাবে কিন্তু, দেখো আমি দুটো চেয়ার এইভাবে জোড়া দিয়েছি, জুড়ে দিয়েছি যাতে ও বসতে সুবিধা, ও ঠিক ওখানেই লেজু দুলিয়ে ওখানে বসছে, এই যে পড়ে যাবে, এদিকে নিয়ে এসে খাও, নিয়ে এসে খাও, এদিকে এসো, ঠিক করে বসো, দেখো বধু দেখো, আমি কাজ করি উনি চেয়ারে এরকম বসে থাকেন। এইগুলো সবজি বের করেছি, সবজি কাটবো, এই দেখো দেখো অবস্থা দেখো, হে হে দেখো ছচা খাচ্ছে, ওই ভিতরেরটা খেয়ে নিচ্ছে, দেখেছো কেমন বদ, এটা বাটি বানিয়ে ফেলেছে, দেখো দেখো বাটি হয়ে যাচ্ছে, শশার বাটি হয়ে যাচ্ছে, ব্যাস হয়ে গেল, খাওয়া হয়ে গেছে, ব্যাস হয়ে গেল, খাওয়াটা খাও, নাহলে তো কালু আছে, কালুকে ডেকে দিয়ে দেবো, নিচে একটা বিল্লু এসছে ওকে দিয়ে দেবো, কি ভাবটা দেখো কীরকম করে আছে, দেখো গুন্ডা, শীঘ্র খেয়ে নাও, এক্ষুনি এক্ষুনি আবার দাদা বাড়ি আসবে, এমে আও, শীঘ্র খেয়ে নাও, খেয়ে নাও, ছচাতে খেয়ে নাও, এই ফুলকপি আলু সব কাটবো, তরকারি বানাবো, তাই তো খেতে হবে তো, তরকারি দিয়ে তরকারি, বড়ই তরকারি, তাই তো, ও পুটু পুটু, ইয়ে পুটু বাচ্চা, হ্যাঁ ও বধু, কী দেখো ও কানটা উঁচু করে রেখেছে, কিরে ম্যাম আসছে নাকি, চোখ দেখো আসছে, কে আসছে? ওর বাবাই আসার সময় হয়ে গেছে, তো আজকে ওর দাদাকে টিউশনে দিয়ে এসেছি, ওর বাবাই নিয়ে আসবে, এবার দেখো দেখো আমি টিউশনে দিয়ে চলে এসেছিলাম, তো বুঝতে পারে গেছে মানে আর কি, ওরা আসছে, তাই তো ম্যাম, কানটা উঁচু করে নাকটা উঁচু করে গন্ধ শোকার চেষ্টা করি আমি, বসো বসো, হ্যাঁ আসছে আসছে, বসো, হ্যাঁ ও বাবা আমার থেকে কনফার্মেশন নিচ্ছে, মা তুই বলছিস মানে আসছে, আরে বাবা কিছু না বোঝাচ্ছে, দেখো এই দেখো এই দেখো কিচুন্দর বসেছে, দেখো ইয়ে ম্যাও কিচুন্দর বসে আছে, ওই তো গলু বলু, ওই তো গলু বলু, এত ছোট মানি কেতা, এটা কি এ ওরম তো কি ও না, আমি কেবল হয়েছে আমি তো ভুচুকুটু, দেখো ভয় পাচ্ছে, ভাবছি আমি এটা নিয়ে নেবো, নিয়েই নিই নিয়েই নিই, হ্যাঁ বৌ মাছ খাবে না, নামি নাই, দেখো নেমে পড়লো, খাটে চলে যাও, তাহলে খাটে চলে যাও, খাটে যাও, এই দেখো এমা এখানে বসে নে, এবার দেখো এখানে বসে খাবে, ও না এরকম খালি ছোটোবেলা থেকে এরকম ওকে আমি এগুলো করিয়েছি, এরকম একটা আসন দিতাম, দিয়ে বলতাম তুমি এখানে বসে খাও, তো যখন এসেছিলো তখন তো ঠান্ডা ছিল খুব, মানে ফেব্রুয়ারিতে এসছে, ফেব্রুয়ারির 7 তারিখেও এসেছিলো, তখন তো ঠান্ডা ছিল একটু, তো তখন এরকম ও ছোটো ছিল যেহেতু, তখন এরকম এইরকম আসন দিতাম বা টাওয়াল দিতাম, কিছু একটা দিতাম যাতে ও বসতে পারতো,
তো এরকম দিতাম আর ও বসতো, এইটা ওর অভ্যাস হয়ে গেছে। তখন তো খাটে উঠতে পারতো না, ছোট ছিল, তো নিচেই সবসময় থাকতো, তো ওরকম বসার জন্য এরকম দিতাম, কিছু খাচ্ছে এরকম একটা কিছু দিলে ও সেটাতে বসে খেত। তো এখন সেটাতে অভ্যাস হয়ে গেছে যে এরকম আসন টাসন দিলে ও তাতে এসে বসে খায়। এ ঘন্টু দীপাবলি কী হয়েছে, আমি কি খেয়ে নেবো? এই যে ওই দেখো, ওই দেখো, ওই দেখো বাঁদর দেখছো আসনটাকে ছিঁড়ছে, দেখো ওই দেখো, এই এটা কিন্তু দিদু বানিয়ে দিয়েছে। এই যে দিদু কিন্তু ভিডিও দেখলে রাগ করবে কিন্তু। হ্যাঁ এ কি ছিঁড়ো না, এটা দাদা দাদাকে বানিয়ে দিয়েছিল দিদু, অনেক বছরের পুরানো আসন এটা। হে চিকে খেয়ে নাও, এসব তো এখন আর কেউ বানায় না, এটা দিদু বানিয়ে দিয়েছিল, দিদু মানে ডোডোর দিদু আর কি বানিয়ে দিয়েছিল নিজে। তাড়াতাড়ি খেয়ে নাও, দাদা এসে গেছে মনে হচ্ছে, চলো দেখি এসো। কি হয়েছে? হ্যাঁ এই যে ডিম খাবে নাকি? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি হয়েছে, তুমি কি ডিম খাবে? উঠে দেখো, উঠে দেখো, উঠে দেখো, উঠে দেখো, উঠে দেখো, ডিম ভেজেছি, ওঠো ওই তো উপরে ওঠো। কে এটা, এটা কে? হ্যাঁ এটা তো তোমার খাওয়ার জিনিস না, তোমার তো ডিম সিদ্ধ, ঠিক আছে এটা তোমার খাওয়ার জিনিস না, তোমার সব সিদ্ধ, আমি একটু দেব 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 দেব, একটুখানি ছেড়ে দেবো, তোমার চিন্তা নেই, দেখো বসে আছে। হুম হয়ে গেছে, ডিমটা ভাজা হচ্ছে, গন্ধে গন্ধে চলে এসছেন একজন, এই যে ভুক্কা পেটু।